তো আইনস্টাইনকে বলা হয় সবচেয়ে বড় বিজ্ঞানী। অথচ আইনস্টাইনকে একটা ছোট্ট একটা ঘটনা হলো, উনি যখন উনি নোবেল পান, ওনাকে দিয়েই বলা যায় যে নোবেল শুরু হয়। এনিওয়ে, তো আইনস্টাইন যখন উনি একদিন একটা ভ্রমণে গেলেন, সেখানে ট্রেনে যাচ্ছিলেন, ট্রেনে যাচ্ছিলেন, ওর কাছে টিকিট ছিল না, তার টিকিট খুঁজে পাচ্ছিলেন না। তার যখন সে টিকিট চেকার আসছে, উনি ওনার ব্লেজারের এদিক ওদিকে হাত দিচ্ছেন যে কোথায় টিকিটটা রাখলাম, বারবার খুঁজছে। তখন ওই টিকিট চেকার বলছে, স্যার আপনাকে খুঁজতে হবে না, আপনাকে চেনে না, পৃথিবীতে এরকম লোক কম আছে, আপনাকে সবাই চেনে, খবরের পাতা দেখলে আপনাকে দেখা যায়। তো আপনাকে আমরা চিনি, আপনাকে স্যালুট, আপনি দেশের জন্য পৃথিবীর জন্য অনেক কিছু করছেন, আপনাকে আর টিকিট দেখাতে হবে না। বলছে যে বাবা, আমি তো টিকিট তোমার জন্য দেখাচ্ছি না, আমি টিকিট দেখতে যাচ্ছি এই জন্য যে টিকিটের মধ্যে লেখা আছে কোথায় নামবো, মানে কোথায় নামবে, এটার জন্য। উনি টিকিট কেটেছেন কিন্তু ওই টিকিট চেকারকে দেখার জন্য না, কারণ উনি জানেন যে টিকিট কাটতে হবে, এটার জন্য টিকিট করেছেন। টিকিটের উপর লিখে রাখছেন যে কোন স্টেশনে নামবেন, জানেন না। তো ওনাকে জিজ্ঞেস করে যে স্যার কেন আপনি জানেন না, বলছে আমি এই হেডেক নিতে চাই না যে একটা জায়গার এক্সট্রা নাম আমাকে বাড়েন এটা মনে রেখে, তার থেকে ওই টাইমটা আমি অন্য কিছু রাখতে চাই, আমার যেটা প্রয়োজন নাই সেটা আমি আমার মেমোরিতে রাখতে চাই না, সেটার জন্য আমি খরচ করতে চাই না, আমার ব্রেন মেধা আবার যে আমার যে শক্তি আমার এনার্জি সেটা নষ্ট করতে চাই না। এটাতে শেখা হলো যে এটা বাস্তব ঘটনা বললাম, এই জন্য বললাম এমন কিছু শেখো না, এমন কিছু করো না যেটা তোমার কাজে লাগে না, দরকার নেই, সেটা প্রয়োজন নাই, শুধু সেটাই করো যেটা তোমার কাজে লাগে। যেমন একজন ফিজিক্সে অনেক কিছু করলো, পড়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হলো, কি লাভ হবে, কোথায় কাজে লাগাবে, এটা কোথায় তুমি কাজে লাগাবে, টিচিং এ কাজে লাগানো যায়, এই মুহূর্তে শুধু ফিজিক্সের কি কাজে লাগবে, তার থেকে যেন বলি সহজ সাবজেক্ট নিয়ে পড়ো, এই সব কিছু মিলে এই জন্য আমার সাথে ক্যারিয়ার নিয়ে ডিসকাস করার জন্য সে ইনশাআল্লাহ সফল হবে। আমি বললাম যে আমাকে কিছুদিনের জন্য এক বছরের জন্য ঘুরে নাও তোমার ক্যারিয়ারের, তাহলে ইনশাআল্লাহ তুমি ব্যর্থ হতে পারো, তাহলে তোমার যা বেকারত্বকে আমি জাদুঘরে রাখবো ইনশাআল্লাহ। সে যে দেখে দেখে পড়তে পারে লিখতে পারে, এতটুকু যোগ্যতা থাকলে দেশের বাইরে যাক আর না যাক, এই দেশে যেন সে হালালভাবে 50,000 থেকে 1,00,000 এর উপরে ইনকাম করতে পারে। এবং আরেকটু বিশেষ করে বলবো মেয়েদেরকে, নারীদেরকে পর্দায় বসে ইনকাম করার জন্য, এটা বাবা মাদেরকে বলবো, আপনার সন্তান আপনার মেয়ে হোক, তাকে জবথব করে বিয়ে দিবেন না, যা তা করে বিয়ে দেওয়ার চেষ্টা করবেন না যে কোনো একটা ছেলের হাতে দিয়ে দিলাম আমার দায়িত্ব শেষ হয়ে গেল, আপনার ঘরে কিন্তু আবার পড়বে, ওই ছেলে কিন্তু একটা সময় আবার চাইবে, এটা ওটা চাইবে এবং আপনার ঘরে আবার পড়বে। আপনি তাকে Level 1, Level 2 ফ্রিল্যান্সিং করে তাকে যোগ্য করে তার ইনকাম করার মতো একটা ব্যবস্থা তার নিজে যেন করতে পারে, যেন তার হাজবেন্ডের টাকার উপরে শুধু ডিপেন্ড করতে না হয়, সে ধাক্কা দিয়ে বের করে দিলে সে বেরিয়ে গেল, তা না, তার নিজের ক্যাপাসিটি থাকবে, দেখবেন যে আপনার মেয়ের সংসারে কখনো অশান্তি হবে না, আপনার ঘরে আবার ব্যাক করবে না, মানে ব্যাক টু দ্য প্যাভিলিয়ন এই ব্যাপারটা আর হবে না। আশা করি বুঝতে পেরেছেন। আর ব্যক্তিগত নাম বলছি আজকে দিব, আমার ব্যক্তিগত নাম দিচ্ছি, আর এই মুহূর্তে অনলাইনে অফলাইনে ভর্তি হওয়ার সুযোগ, ব্যক্তিগত প্রথম নাম্বারটা বলছি যে আমার সাথে আছে দীর্ঘ 17 বছর, নাম্বারটা রাখো 01712 80 81 93। আবার বলছি এই নাম্বারটা এখন কল করলে আমি স্ক্রিনে দেখাবো যে আমারই নাম্বার কিনা, 01712 80 81 93। দেখতে পাচ্ছ মনীষ ফামান নাম্বার? জি স্যার, একদম দেখা যাচ্ছে। এবং এই মুহূর্তে আবার বলছি 01712 80 81 93। এখানে যারা যারা কল করবে তাদেরটা আমি স্ক্রিনে দেখাতে চাচ্ছি, রেডিও একদম বাংলা থেকে। তো এটা একটাই হলো, এবং আরেকটা নাম্বার দিব, তার আগে একটু বলে যার যার ধর্ম তার তার কাছে, দেখতে পাচ্ছ নাম্বার একদম তারপরে বলবো। প্রত্যেক ধর্মের কিছু নির্গ্রথা আছে, প্রত্যেক ধর্মেই ভালো মানুষ হওয়ার কথা বলে, সফল হতে চাই একদম ভোরবেলা দিন শুরু হওয়ার আগে দিন শুরু করবে, একটানা পড়বে, একটানা কাজ করবে, ব্রেক নিবে না দুপুর পর্যন্ত, তারপরে তুমি আবার দুপুরের একটা রেস্টের পর আবার তুমি পড়াশোনা করবে, এভাবে করলে সে সফল ইনশাআল্লাহ হবে। মুসলিমদের জন্য তিনটা স্পেসিফিক পরামর্শ, প্রথমটা হলো ফজর নামাজ পড়ে দিনটা শুরু করো, এক ওয়াক্ত নামাজ মিস করো না কোনোভাবেই না, এবং ফজর নামাজের পরে ঘুমাবে না, একটানা পড়বে, একটানা কাজ করবে, 6 ঘন্টা আমি হিসাব করে দেখি 6 ঘন্টা পড়া চাই, এর মাঝখানে ব্রেক নিবে না, যদি ব্রেকফাস্টও করো তাও ব্রেক নিবে না, আশা করি বুঝতে পেরেছ। এবং তারপরে দ্বিতীয় কথা হচ্ছে যত কষ্ট হোক হারাম খাবে না, নাম্বার 3 কখনো গিবত করবে না। আরেকটা ব্যক্তিগত নাম্বার দিচ্ছি, এটাও আমি এখন দেখাতে চাচ্ছি যারা ফোন করবে তাদেরকে ব্যক্তিগত কিনা, আমাকে সেদিন বলছে যে ব্যক্তিগত কিনা, এই মুহূর্তে ফোন করলে এটাতে পাওয়া যাবে, এটা হচ্ছে আমার ব্যক্তিগত নাম্বার 01612 80 81 93। একটু যারা এখনই করবে তাদেরকে স্ক্রিনে দেখাবো, 01612 80 81 93।
আর আরেকটা যেটা বলেছি ওটা তো হচ্ছে, এবং ওটাও যদি একসাথে হয় দুটোতে একসাথে দেখাবো। 01712 8081 93 আশা করি বুঝতে পেরেছো।